আপনি যদি আজকে মুকুল রায়কে জিজ্ঞেস করেন আজকে ডেট কত, সে বলতে পারবে না। আজকে যদি আপনি মুকুল রায়কে জিজ্ঞেস করেন তার নাতি নাতনির ভালো নাম কি, সে বলতে পারবে না। আজকের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি আপনি জিজ্ঞেস করলে উনি বলবেন আমেরিকার সাথে ভারতবর্ষের একটা গন্ডগোল চলছে। এই হচ্ছে তার মেন্টাল কন্ডিশন। আমার কাছে তার সিটি স্ক্যান রিপোর্ট এক সপ্তাহ আগে, আর যে সার্জারি ব্রেন হয়েছিল স্পাইন অ্যান্ড ব্রেন সার্জারি, তার রিপোর্ট রয়েছে। তার পার্কিনসন রয়েছে, ডিমেনশিয়া রয়েছে, সিওসিস অফ লিভার রয়েছে, হাই সুগার রয়েছে, প্রেশার রয়েছে। আমি আপনাদের কাছে এটা দিয়ে দেব। এই অবস্থায় তাকে নিয়ে যদি কেউ রাজনীতি করে এটা মনে হয় নিন্দনীয়। সে একটা সুস্থ মানুষ, স্বইচ্ছায় যেখানে ইচ্ছে যেতে পারে, কিন্তু সে তো সুস্থ নয়, সে তো অসুস্থ, সে তো রাজনীতিও করতে পারবে না। কালকে আপনারা একটা নিউজে দেখেছেন মনে হয় যে সে বলছে দিল্লিতে গিয়ে পৌঁছে একটা বাইক দিচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, সে বলছে আমি তো দিল্লির বিধায়ক, দিল্লির এমপি। মুকুল রায়ের মতো মানুষ সে বলছে দিল্লির এমএলএ বা দিল্লির এমপি, এটা কি হতে পারে? তার হাঁটা চলা দেখুন, সে হাঁটতে পারছে না। এই অপারেশনটা হওয়ার আগে তাকে হাগিস পরিয়ে রাখতে হতো, এই অবস্থায় সে ছিল। এবার তাকে নিয়ে কিছু রাজনৈতিক দল নোংরা খেলায় নেমেছে, এবং আমার ব্যক্তিগত মত অভিষেক ব্যানার্জিকে ম্যালাইন করার জন্যেই তারা এই খেলায় নেমেছে। কেননা টার্গেট তো অভিষেক ব্যানার্জি, পশ্চিমবাংলার বুকে তৃণমূল থেকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু অভিষেক। বয়সেও আমার ছোট হলেও ও আমার লিডার। আজকে এজেন্সির দিকে দিয়ে তাকে ডাক করানো হচ্ছে। এবং এটাও আপনাদের বলে রাখি, কালকে একজন নন বেঙ্গলি ছেলেকে দিল্লির কোনো এক বড় এজেন্সি থেকে ফোন করে বলা হয়েছিল মুকুলবাবুর হাতে 50,000 টাকা দিয়ে আসার জন্য। কেননা মুকুলবাবুর হাতে 1 টাকাও ছিল না। সে টিকিটটা কী করে কাটল, টাকাটা কোথা থেকে এলো আমার কিন্তু অজানা। এখনো অবধি স্টিল নাও আমার সাথে তার যোগাযোগ হয়নি। সে ইনসুলিন নিল কিনা, ওষুধ খেলো কিনা, টোটাল তার ওষুধ খাওয়ার সংখ্যা হচ্ছে সারাদিনে 18টা ওষুধ খাইছে ইনসুলিন বাদ দিয়ে। ঠিক টাইমে ওষুধটা খাচ্ছে কিনা সেটাও আমার জানা নেই। এবার আমি জানি না, এবার আমার বাবার যদি কিছু হয়ে যায় তার দায়ভারটা কে নেবে? তাই তো আমি কাউকেই করতে পারছি না, কারণ সে গেল কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। ওরা তো পোস্ট করতেই পারে, যে কোনো ব্যক্তির নিজস্ব মতামত থাকতেই পারে। আমি বললাম না রাজনৈতিক নোংরা খেলায় নামা হচ্ছে। আমার লাস্ট কথা হয়েছে তখন বাজে 6:10 সন্ধ্যে। আমি এয়ারপোর্ট থানায় বলেছিলাম, ওইখানকার সিএসএফ যারা রয়েছে সিআইএসএফ, তারা কেউ কোঅপারেট করেনি আমার সাথে। আমি জানি না কি কোঅপারেশন চেয়েছি। আমি চেয়েছিলাম ওনার মেন্টাল কন্ডিশন ভালো না, এবং আমি যতদূর জানি একজনের মেন্টাল কন্ডিশন যদি ভালো না থাকে, সে স্বইচ্ছায় যদি কোনো কিছু করতে চায় তাহলে তার পরিবারের থেকে অনুমতি নিতে হয়। হ্যাঁ, রাজু মন্ডল হচ্ছে ড্রাইভার, আর ভগীরথ মাহাতো বাবার সাথে থাকতো, বাবাকে দেখাশোনা করত, এবং এখানে একটা বড় টাকার খেলা হয়েছে আমি বলতে পারি। নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল, আমি বললাম না কালকে একটা বড় এজেন্সি থেকে একজন নন বেঙ্গলি ছেলেকে বলা হয়েছে যে মুকুলবাবুর হাতে 50,000 টাকা দিয়ে আসার জন্য, আমার নিশ্চয়ই কোন টাকার খেলা হয়েছে। না তার দেখুন, কোন এমএলএ যদি হয় সে এমপির পেনশন পায় না, আবার যদি এমপির পেনশন পায় সে এমএলএ পেনশন পায় না, দু জায়গা থেকে টাকা আসে না। মুকুলবাবু এখন কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারে না, তার মাসিক আয়টা হয়ে যাচ্ছে 21,000 সামথিং। এবার তেলের খরচ ধরুন
সমস্ত লোকের খরচ ধরুন। মিসিং দুজন আমাকে না জানিয়ে বাবাকে নিয়ে চলে গেছে, কোথায় গেছে কি গেছে আমি কিছুই জানি। আমি তো এয়ারপোর্টে বাবাকে লাস্ট জেনেছি, এয়ারপোর্টে রয়েছে, তাই জন্য জুরিডিকশন মনে হয় আমি আইন তো অত জানি না, এয়ারপোর্টে করা উচিত আমার মনে হয়। হ্যাঁ করবি, আমি থানার আইসি কে বলেছিলাম এবং এয়ারপোর্টের ম্যানেজারকেও বলেছিলাম যে বাবাকে নামিয়ে আনা হোক, হয়নি, সম্ভব হয়নি। এবং একটা ফ্লাইট যখন টেক অফ করে তার অনেক আইন থাকে, একটা ফ্লাইটের জন্য অনেকগুলো ফ্লাইট তার হ্যাম্পার হতে পারে, কি কারণে হয়েছে না হয়েছে আমি জানি না। স্টিল না আমার সাথে বাবার কোনো যোগাযোগ হয়নি। একটা সুস্থ মানুষ বিজেপি জয়েন করা আর একটা মেন্টাল ডিসব্যালেন্স মানুষ বিজেপিতে জয়েন করা, দুজনের মতো মনে হয় পার্থক্য আছে। সে স্ব ইচ্ছাই করছে না করানো হচ্ছে সেটা আমি জানি না। সে সুস্থ নয়, মেডিকেল রিপোর্ট বলছে, শুধু বেসরকারি হসপিটাল নয়, এইমসে দেখানো হয়েছে, তার রিপোর্ট রয়েছে আমার কাছে, সেখানেও তাই বলেছে, আমাদের পিজিতেও বলা হয়েছে, আমি জিএনএম হসপিটালে দেখেছি সেখানে বলা হয়েছে, তিনটে বেসরকারি জায়গায় দেখানো হয়েছে সেখানেও বলা হয়েছে। কালকে নিজে এত বড় মনের মানসিকতা আমি কাউকে দেখিনি, কালকে নিজে সিএম ফোন করে বাবার খবর নিয়েছে দুপুরবেলা। হ্যাঁ কেমন আছে, শরীর কেমন, আমি ডিটেলস বললাম, তারপরে এগোচ্ছে। আমি একটা কথা বলি, বাবার ফ্লাইটটা কোথায় ছিল? হ্যাঁ আপনারা দিল্লি যাচ্ছেন নিউজ করেছেন কটার সময়? 10টা। তাহলে আপনি কি করে আমার আগে জানলেন? আমি তো তার আগে জিডি করে দিয়েছি, তাহলে আমি তো জানি যে দিল্লি যাচ্ছে। আমি বলছি কি কোথায় গেছে আমি জানি না, সেটা জেনেছি এয়ারপোর্টে গিয়ে, কিচ্ছু আমি জানি না। যেতে তো হবেই একবার, কেননা সেই মানুষটা তো সুস্থ নয়, তার যদি কোনো কিছু ঘটে তার সবচেয়ে বড় ক্ষতি হবে তা আমার। সে সবটাই খোঁজ রাখছে, তার নলেজে সবটাই আছে, এবং আমাদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি যেভাবে দাঁড়িয়েছে অন্য কোনো রাজনৈতিক দল দাঁড়ায়নি। বাবার এতবার অপারেশন হলো, মা মারা গেল, একটা বিজেপির লিডার বা অন্য দলের লিডার এসে পাশে দাঁড়িয়েছে?